ওয়েলকাম ব্যাক। সো গাইস, আজ আমরা লাকি বক্স ট্র্যাক করব। যেহেতু আমাদের একটি নিউ ইভেন্ট এসেছে গোল্ডেন শট, তো আমরা গোল্ডেন শট ইভেন্টটি সম্পূর্ণ কালেক্ট করার জন্য আমরা লাকি বক্স ট্র্যাক করব এবং এখান থেকে আমরা গোল্ডেন শট নেওয়ার জন্য চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। এবং আমাদের গোল্ডেন শটের কিন্তু প্রয়োজন আছে, আমাদের যাদের অ্যাকাউন্ট নেই অথবা আমরা অনেক সময় ক্রাম্পলে অনেক কিছুই কিনতে পারি না, গোল্ডেন শট কিনা আমাদের উচিত, কিন্তু তারপরও আমরা কিন্তু এখানে কোনোভাবে কোনো টাকা নষ্ট করব না, সহজে আমরা কিন্তু টাকা নষ্ট করব না, খুব কম নষ্ট করার চেষ্টা করব। সো আমরা কিভাবে গোল্ডেন শট নিতে পারবো, এবং আমরা এটা কিন্তু একটি লটারির মতো, লাকি বক্স ট্র্যাক আপনারা সবাই জানেন, ভাগ্যে থাকলে আমরা পাবো, না হলে নেই, তো কিছুই করার থাকবো না। এবং আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে যদি আপনাদের জেমস থেকে থাকে তাহলে আপনারা কিন্তু গোল্ডেন শট অথবা লাকি শটের জন্য আপনারা ট্র্যাক করতে পারবেন, এবং সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আমরা গোল্ডেন শটের যে নতুন ইভেন্টটি এসেছে সেই ইভেন্টটি কিন্তু আমরা কালেক্ট করে নিতে পারবো। এবং আমার কিন্তু এখানে বরাবর দুইবার অ্যাড এসেছে, দেখেন আমি আবারও অ্যাডটি দেখে নিব। অ্যাডটি কিন্তু আমি কমপ্লিট করে নিয়ে নিলাম এবং আমার এখানে কিন্তু এখনও পেন্ডিং হয়ে আছে, এবং আমি জেমস দিয়ে চলে যাব। ঠিক আছে, আমার কিন্তু এখন পর্যন্ত তেমন জেমস খরচ হয়নি এবং পরপর কিন্তু আমি দুটি অ্যাড পেয়েছিলাম, সো আমি 30 জেমস দিয়ে দিলাম। সো গাইস, আমরা কিন্তু জেমসের এখানে চলে এসে, সরি, যেটা আমরা গোল্ডেন শুট যেটা বলি, তো অলরেডি কিন্তু আমরা 19 নম্বর লেভেলে চলে এসেছি এবং 20 নম্বরের স্টার আছে। সো আমরা লাস্ট বক্সটি কিন্তু ওপেন করব। ঠিক আছে, সো আমি অ্যারোমার্ক দিয়ে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি লাস্ট বক্সটি ওপেন করবো, এখানে হয়তো আমাদের ভাগ্যে থাকলে পেয়ে যাব। সো আমি কিন্তু গোল্ডেন শটটি পেয়ে গেলাম, সো গুড লাক। এরপরে আমরা লাকি বক্স এখানে যে লাকি শুট যেটা আছে, সো এখানে আবারও ভোম পেয়ে গেলাম এবং লাকি শুটটি করব। সরি, যেটা লাকি শুট আমরা নিতে পারলে কিন্তু আমরা কিন্তু অনেক পয়েন্ট পাবো, সেই অনুযায়ী আমরা লাকি শুট নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক আমরা লাকি শুট পাই কি না, এখানে লাকি শট কিন্তু একটিও পাইনি আমরা, তো গোল্ডেন শট পেয়েছি, এটাই অনেক কিছু। যাই হোক, আমাদের কিন্তু এখানে এখন বর্তমানে গোল্ডেন যে শটটি করব সেই শটটি করার জন্য অনেকটা রিস্ক আছে, তাই শটটি করব কি না ভেবেচিন্তে দেখি। তো এখানে কিন্তু আমরা লাস্ট পর্যন্ত চলে যাব এবং সুপ্রিম চেস্টটি নেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে জেমস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ট্র্যাক করতে পারেন এবং গোল্ডেন শটের জন্য আপনারা ট্র্যাক করে দেখতে পারেন, কিন্তু এখানে অযথা ট্র্যাক করে অনেক সময় কিন্তু আমাদের লাভ হয় না, বেশিরভাগ সময় কিন্তু আমাদের লস হয়ে যায়। তাই আমি বলবো আপনাদের যদি একেবারে পর্যাপ্ত পরিমাণে জেমস থাকে তাহলে আপনারা কিন্তু ট্র্যাক করে দেখতে পারেন, আর যদি আপনাদের অল্প জেমস থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই লাকি বক্স থেকে বিরত থাকবেন, না হলে কিন্তু জেমসগুলো শুধু খরচ করে ফেলবেন। সো আমরা লাস্টে কিন্তু সুপ্রিম চেস্ট পেলাম না এবং 56,000 কয়েন, একটি গোল্ডেন শট এবং গোল্ড চেস্ট পেয়েছি, ব্রাউন চেস্ট পেয়েছি। সো আমরা এগুলো আনবক্স করে নিব দ্রুতভাবে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো আপনারা যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সো আমরা লাস্ট কিন্তু একটি ঢাকা এরিনা গেম প্লে করলাম এবং এখানে কিন্তু ফার্স্ট টার্নটি অপিনিয়ন প্লেয়ার পেয়ে গেল। আমরা একটু ওয়েট করে দেখব যে হয়তো আমরা এখানে হয়তো একটি শুট মিস পেতে পারি, এটাই তো, তাই একটু ওয়েট করে দেখব এবং অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। সো আমরা একটু সময় দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করব এবং সে কিন্তু খুব সুন্দর কেটে একটি শুট করলো, দেখা যাক পরবর্তী শুটটি সে কীভাবে এখান থেকে গুটিগুলো বের করতে পারে, হয়তো সে বিটেম ইউজার হতে পারে, এরকমই দেখা যায়। সো তারপরও আমরা ওয়েট করে দেখব, সো ওয়েট করে একটু দেখি এবং সে কীভাবে গেম প্লে করে, হয়তো তার অনেকটাই হার্ড হবে, তারপরে একটু আমরা ওয়েট করে দেখি যে ধৈর্যের ফল মিটে হয় অনেক সময় বলি এবং সব সময় তো আর একই রকমের হয় না, তো হয়তো সে ব্রেক টু ফিনিশ করে দিতে পারে। তারপরও আমি এখানে ওয়েট করতেছি কারণ এখানে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু বিটেম ইউজার হলেও কিন্তু অনেক সময় বিটেম ইউজাররা কিন্তু ফেসে যায়, মাইনক্রাফটে পড়ে যায়, তখনকার আর কিছুই করার থাকে না। সো এটি যদি আরেকটু কাটঠাস হয়ে যেত তাহলেই কিন্তু পকেটে যেত না, ঘুরে যেত এখান থেকে সাইড থেকে। তো যাই হোক, আপনি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনি পেজ থেকে দেখে থাকলে
অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস, এখানে মনে হয় ওপেনিয়ন পিলার ব্রেক টু ফিনিশ করে দিবে, এটাই একেবারে মোটামুটি ইজি হয়ে আসছে। এবং এখানে কিন্তু 1.2 বিলিয়ন 27,000 গেমে যাই হোক সে ক্লিয়ার করে দিবে, তার কিন্তু লাস্ট শ্যুট কিন্তু আরও রিস্ক হয়ে যাচ্ছে। সো আমরা এখানেই কিন্তু ভিডিওটি শেষ করে দিব। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন।